জানাবো দীপক জানাদা, যে কলকাতা থেকে আছে। তিনি তা একটা কার্যব্যস্ত মানুষ, খুব সুন্দর একজন কলাকার। দীপক জানাদাকে আমি অনুরোধ জানাচ্ছি, তিনি তার সঙ্গীত পরিবেশন করো। দীপক জয়গুরু জানাদা, দাদা, শোনা যাচ্ছে আমাকে? খুব সুন্দর করে, অনেকদিন পরে আপনার গানটা আমি শুনবো। আগে 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 উপস্থিত সকলকে আমি জয়গুরু জানাই। আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। কাপে আজি এমন তর, এই যে হিয়া থর থর কাপে আজি এমন তর, এই বেদনা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি কভু, এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি কভু, দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায়, সেই ম্লানতা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। জয়গুরু সকলকে। জয় গুরু দীপক দা, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, খুব সুন্দর করে গানটি পরিবেশন করেছেন পরমদলের।